পার্সোনালি মনে করি উই নিড টু অ্যাট্রাক্ট মোর ইউথ ইন টু সিনেমা হলস। তো সেখানে অনেকে দেখছিলাম যে লাইক দে আর কামিং টু মি, দে আর ইন্টারাক্টিং উইথ মি, দে আর সেইং দাদা অনেকদিন অপেক্ষা করছি ব্যোমকেশটা আবার, ব্যোমকেশ আমাদের কাছে নস্টালজিয়া। আই ওয়াজ টেকেন অ্যাবাউট লাইক লাইক আ পার্সন হু ইজ 17-18, হাউ ক্যান ব্যোমকেশ বি নস্টালজিক টু হিম অর হার? তার আগের জেনারেশন বলতে পারে, ইভেন আমি বলতে পারি, আমার থেকে বড় যারা আছে তারা বলতে পারে, বাট একজন 18-19 বছরের কি ছেলে হবে তার কাছে নস্টালজিয়া কি করে হয়ে গেল? সে দেখো নস্টালজিয়া জায়গাতেই পৌঁছে। তো আমার মনে হয় কোথাও কি আমাদের একটা মাইন্ডসেট ভাবে তৈরি হয়ে যায়, যেহেতু আমরা ছোট থেকে শুনেছি বা আমরা জানি যে আমাদের বাপ কাকারা করেছে বা দাদু ঠাকুমারা তারা করেছে, সো ইটস পার্ট অফ আওয়ার লাইনেজ, পার্ট অফ আওয়ার হেরিটেজ, সো দ্যাটস হোয়াই আই এম সেইং ইটস মাই নস্টালজিয়া। বাট ব্যোমকেশ ক্যান নেভার বি নস্টালজিয়া অ্যারাউন্ড 17-18। ঝগড়া করছি কিনা, কতটা কি করছে, সবকিছু রিফ্লেক্টেড হচ্ছে খুব স্বাভাবিক কারণে, যেখানে বাবা মা নিজেরাই হুকড ইন সোশ্যাল মিডিয়া, মোবাইলে সবসময় মুখ গুঁজে রয়েছে, সেখানে কি এক্সপেক্ট করা যায়? বাচ্চারা তো তাই করবে, বাচ্চারা আরো 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 কিছু অন্য কিছু করবে, সেটা ভাবার কোনো কারণ নেই। তো সিচুয়েশন যখন খারাপ, আমার মনে হয় খারাপ বলে কিছু হতে পারে না। এখনো কলেজ থেকে আমি মাসে একবার তো যাই যাই, ভিড়ে দাঁড়াবার জায়গায় খাবার জন্য নয় কিন্তু বই কেনার জন্য, অনলাইন বই কে। আমার বহু বন্ধু বান্ধব কলেজ থেকে আছে, আমি তাদের সঙ্গে মিট করতে যাই। এটা আমরাও ছোটবেলায় মা যখন গল্প পড়তে তখন আমরা বইটার পাতাটা উল্টোলে কানে যে শুনছি মা কি পড়ছে সেটা যখন বইয়ে, আমি এরকম শুনেছি যে আমরা পড়েছি একটা পা, এটাও শোনা আমার মনে নেই, হ্যাঁ, কিন্তু শুনেছি যে আমি যখন পড়তে পারি না সেটা সেই সময় আমি পাতা উল্টে দিলে আমি গড়গড় করে লাইনগুলো, কারণ মা বলেছে আমরা ইউজুয়ালি শ্রুতি থেকে এটা আসে, তারপরে চোখে। সিনেমাটা হচ্ছে শ্রুতি এবং চোখ দুটো একসঙ্গে, তাই জন্য টেলিভিশন বা ফোনে যেটা দেখছে সেটা থেকে ওরা আরো তাড়াতাড়ি শিখছে। ফোন দেখছে বলে যে ওরা বই পড়বে না সেটা নয়, তবে আমার ছেলে প্রায়ই আমাকে বলে, এটার জন্য আমি আমি জানি না এরকম একটা জায়গায় এটা বলা উচিত, ও বলে যে তোমরা বড় কাগজ নষ্ট করো, একদিন দেখবে পৃথিবী শুকিয়ে যাবে কারণ গাছ কেটে কাগজ হচ্ছে। সাহিত্য থেকে যেরকম আমাদের বাংলায় যেরকম আমরা বলি যে বাংলার যে সাহিত্য, এত ধরনের সাহিত্য আছে, বিশেষ করে আমরা তো এখানে ছোটদের নিয়ে বেশি আলোচনা করতাম, সেখানেও প্রত্যেকজন লেখক লেখিকা তাদের তারা ছোটদের জন্যও লিখে গেছে, সেটা যেরকম আমাদের একটা সমৃদ্ধ ভাণ্ডার আছে, সেখান থেকে আমার মনে হয় আরও বেশি করে সিনেমা হওয়া উচিত ছোটদের জন্য। কারণ ওই যে বললাম, তারা যেভাবে দেখছে, ছোটরা যেভাবে পৃথিবীটাকে দেখছে, তাদের কাছে শুধু বিনোদন নয়, কিছু বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদের, এবং সেটা যদি ভালোবেসে আদর করে বলা হয় তাহলে কেন তারা শুনবে না, ডেফিনেটলি তারা শুনবে। আর যেটা আমি একজন অভিনেতা হিসেবে যখনই ছোটদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, আমি এটা খেয়াল করেছি, আমি এটা দেখেছি যে ওরা অনেক ট্রান্সপারেন্ট হয়, ওরা অনেক ওদের যে ইনোসেন্স, ওদের যে ট্রান্সপারেন্সি, তার ফলে ওরা যেটা ভালো লাগে সেটা ভালো বলে, যেটা খারাপ লাগে সেটা খারাপ বলে, কিন্তু ওদের কাছে আমাদের পৌঁছতে হবে, আমাদেরও একটা দায়িত্ব আছে। আমাদের সাহিত্য, আমাদের জীবনযাপন, আমাদের যে ঐতিহ্য যাই বলি, এই শব্দগুলো শুনতে শক্ত কিন্তু এগুলো ওদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, সেটা যদি সিনেমার মাধ্যমে হয় আমি একজন সিনেমার কর্মী হিসেবে আমি খুব আনন্দিত হতাম। তো
প্রথমত আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, যেহেতু প্রিয় অভিনেতার ব্যাপারে জানতে চাই সবাই, যে তোমার ছেলেবেলাতে সাহিত্যের প্রতি তোমার নিজের কতটা টান ছিল আর কোনগুলো নিয়ে বড় হয়েছো, কি পড়ে? আমি খুব আলাদা করে বলছি না, শুধু এটুকুই বলতে চাই যে আমি খুবই সৌভাগ্যবান যে আমার পরিবারের মানুষজন এবং আমার আশপাশের যারা বড়রা ছিলেন তারা নিয়মিত ইন্টারভেলে আমাকে বিভিন্ন বই উপহার দিয়েছেন, বই পড়তে বলেছেন, কোন বয়সে কোন বইটা পড়া উচিত সেটা খুব মানে পড়াশোনা করার মতো না করে বুঝিয়েছেন। সেই জন্য আমারও মনে হচ্ছে এটা তো মজার ব্যাপার। যদি আমায় খুব কড়াভাবে কঠিন শাসন করে বলা হতো আমার মনে হতো এটা পড়াশোনার মতোই খুব কঠিন একটা বিষয়, আমি হয়তো একটু বিমুখ হয়ে যেতাম। আমার সবসময় আমাকে এমনভাবেই বলা হয়েছে যে পড়াশোনা তো হবেই, তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করতে হবে, গল্পের বইও পড়তে হবে। আর একবার যাদের বইয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আমরা সবাই জানি যে বইয়ের থেকে বড় বন্ধু আর কিছু নেই, একটা গোটা পৃথিবী আছে ওই বইয়ের মধ্যে।